ঝামেলা 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 এসব আমার একদম পছন্দ নয়, কিন্তু কি করিব, চ্যানেলে ভিউজ তো আনতে হবে নাকি। ये हमारे पार्टिसिपेंट्स हैं और ये सारे यूट्यूबर्स हैं। এগিরে তোর আর কি হলো, তুই আবার কাঁচিস কেন? কি আর বলিব দাদা, বাঁকুড়া থেকে ধন দাদা আগ্রিতে কাউকে ডাকলো না, আমার না খুব কষ্ট লাগছে, তাই আমি একটু কাঁচি। আরে আরে বোকা ছেলে, যাদেরকে দেখেছে তাদের অনেক সাবস্ক্রাইবার, অনেক বড় চ্যানেল ওদের, তোর তো মাত্র। তোমাদের ভালো লাগছে? হ্যাঁ তোমার ভালো লাগছে বলো, এরকম করে আমাকে অপমান করছে, দাদাগিরিতে ডাকছে না, মানে আমিও তো একটা ইউটিউবার নাকি, সালা কলকাতায় ব্যাঙ্গে হেসি করে দিলে একটু জল জমলে সেটা নিউজে বেদম দেখায়, আর আমাদের বাঁকুড়ায় এত কিছু হয়ে গেল তখন একটুকু দেখালো নাই, বাঁকুড়া অবহেলিত, বাঁকুড়া অত্যাচারিত, বাঁকুড়া শোষিত। তাই বন্ধুগণ, তোমাদের কাছে একদম জোরে অনুরোধ করছি ধন, তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আমাকে কোনো রকম একটা বড় ইউটিউবার বানাও, আমাকে দাদাগিরিতে যেতেই হবে, দাদাগিরি ছাড়া কোনো পথ নাই, কিছু করার নেই, এটাই বাস্তব। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, এখন বাংলা ইউটিউব কমিউনিটিতে একটা বিশাল কন্ট্রোভার্সি চলছে, যেটা হচ্ছে জীবনদাকে নিয়ে। এ তুই কি উল্টোপাল্টা বলছো, জীবনদাটা আবার কে? আরে দাদা একটু শান্ত হও, একদিন তুমিও যাবে ওখানে, টেনশন নিচ্ছ কেন, আর জীবন মানে তখন জি বাংলা। কি চিনাও দাদা, ওয়েব সিরিজে ভিউজ দরকার, তাই লোকে সেন্টিমেন্ট কে অস্ত্র করে সব সাউথ নর্থ ফালতু কন্ট্রোভার্সি করছো, ধরে ফেলেছি ধরে ফেলেছি। নো নর্থ নো সাউথ অনলি ওয়েস্ট, ডিয়ার সিনেবাব টেক সাম মেন্টাল রেস্ট। তুই দাঁতের জায়গায় তো চোখ ব্রাশ করা লাগিয়ে একটু পেস্ট। তো যাই, যারা এই ভিডিওটা ছাতা মাথা এখনো কিছু বুঝতে পারছো না, তাদের উদ্দেশ্যে বলছি, বাংলা ইউটিউব কমিউনিটিতে একটা বিশাল কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, সেই কন্ট্রোভার্সিটি হয়েছে দাদাগিরিকে নিয়ে। দাদাগিরিতে এখন বাংলা ইউটিউব কমিউনিটি থেকে ইউটিউবার স্পেশাল বলে একটি এপিসোড করা হয়েছিল এবং সেখানে বিভিন্ন রকম ক্রিয়েটারদেরকে ডাকা হয়েছিল। তো এটা নিয়ে সিনেবাব একটা ভিডিও বানায় এবং এটা বলে যে তার 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তাকে কেউ ক্রিয়েটর মনে করেনি এবং তাকে ডাকেনি, সেই জন্য তার খুব ক্ষোভ হয়, যেটা হওয়াটা স্বাভাবিক, হতেই পারে, কারণ সিনেবাব মিনময় সত্যি সত্যি ডিজার্ভ করে দাদাগিরিতে যাওয়ার জন্য, যে 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 ক্রাইটেরিয়া যদি সাবস্ক্রাইবার সংখ্যাতে আমরা এটাকে কাউন্ট করি বা কোনো ইউটিউবারকে সাবস্ক্রাইবার সংখ্যাতে এই হিসাবে গণ্য করি, তাহলে অবশ্যই সিনেবাব ডিজার্ভ করে দাদাগিরিতে যাওয়ার জন্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সিনেবাব তার ভিডিওতে যে যে জিনিসগুলো বলেছে, এই যেমন সাউথ বেঙ্গল ভার্সেস নর্থ বেঙ্গল, এটা ভাই আমি মেনে নিতে পারলাম না, কারণ এখানে সাউথ নর্থের ব্যাপার তো আমি দেখছি না, যে কলকাতার পার্শ্ববর্তী এলাকা বা কলকাতায় থাকবে সে তো একটু বেশি সুবিধা পাবে, এটা স্বাভাবিক। এখন আমরা যদি বলি ব্রিটিশ আমলে কলকাতাকে কেন রাজধানী করা হয়েছিল, আমাদের গ্রামকে কেন করা হয়নি বা বাঁকুড়াকে কেন করা হয়নি, এটা তো বোকামি বলা হবে না বা মূর্খামি বলা হবে। তারপর সিনেবাব তার ভিডিওতে বঙ্গাইকে পোক করে কিছু কথা বলে। আসল কালবিট হচ্ছে ঢং গাই, পতা নেই এসে ডেঞ্জারাস সিচুয়েশন মে মে অটোমেটিক্যালি আগে কেসে আ যাত। এরপর এটাকে রিপ্লাই দিয়ে রাহুল দে তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে এবং বলে, নো নর্থ নো সাউথ অনলি ওয়েস্ট, ডিয়ার সিনেবাব টেক সাম মেন্টাল রেস্ট। এবার মেন ব্যাপারটা হচ্ছে যে কন্ট্রোভার্সি হচ্ছে আর বর্দা থাকবে না, সেটা কখনো হতে পারে? বঙ্গাই তার সেকেন্ড চ্যানেলে সিনেবাবকে রিপ্লাই করে কিছু কথা বলে। কি চিনাও দাদা, ওয়েব সিরিজে ভিউজ দরকার, তাই লোকে সেন্টিমেন্টকে অস্ত্র করে সব সাউথ নর্থ ফালতু কন্ট্রোভার্সি করছো, ধরে ফেলেছি ধরে ফেলেছি। ভালো হচ্ছে তোমার ভালো লাগছে, তোমার ভালো লাগছে, হ্যাপি মজা। দেখো সিনেবাব মিনময় বঙ্গাই রাহুল দে এরা যথেষ্ট বড় ক্রিয়েটার এবং যথেষ্ট ভালো ক্রিয়েটার, এরা শুধু আমার পছন্দের তালিকায় কেন, বাংলা দর্শকদের, যারা বাংলা ইউটিউব দর্শক তাদের পছন্দের তালিকায় এরা নিশ্চয়ই আছে, কিন্তু সব থেকে বড় খারাপ লাগে যখন এরা কোনো কন্ট্রোভার্সিতে জড়িয়ে আলটিমেটলি বাংলা কমিউনিটিটাকেই খারাপ করছে। শেষে তোমাদেরকে একটা কথাই বলবো, ছাড়ো না এসব কন্ট্রোভার্সি, যেটা করছিলে সেটাই করো, মন দিয়ে কন্টেন্ট যেমন দিচ্ছিলে, আমাদেরকে এন্টারটেন করছিলে, ঠিক সেরকমটাই করো, এটাতে আমরা বেশি খুশি থাকবো। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি যদি কিছু ভুল কথা বলে থাকি সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।